ওয়ানডে কাপের লিগ পর্বের শেষ ম্যাচ, তামিম ইকবাল এত লাকি, এখনও দলের সম্ভাবনা টিকে আছে খুব করে। পয়েন্ট টেবিল টপার নাজমুল শান্ত একাদশকে হারাতে পারলেই খুশির জোয়ারে ভাসবেন ওয়ানডে ক্যাপ্টেন। টানা হার, তবুও সম্ভাবনা টিকিয়ে রেখেছে দলের নেট রান রেট। মাহমুদুল্লাহদের খেলা শেষ, ওদের 4 পয়েন্ট, শান্তদেরও 4, তামিমের 2, তবে নেট রান রেট ভালো। এজন্য জিতলেই ফাইনাল তামিমদের, আর হারলে চওড়া হাসি দিবে মাহমুদুল্লারা। তামিমরা আত্মবিশ্বাস খুঁজতে পারে, প্রথম দেখায় শান্তর দলকে তারা হারিয়েছে 42 রানে, ওটাই দলের ভাঙা মন বুস্ট আপ করবে। এবারে টুর্নামেন্টের হায়েস্ট রান গেটারদের নিয়ে আলোচনা একটু করি। এই তালিকায় শীর্ষ পাঁচে নেই তামিমদের স্কোয়াডের কেউ, বোঝাই যাচ্ছে এই জায়গাটায় কতটা দুর্বল তামিমরা টুর্নামেন্টের পার্সপেক্টিভে। সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম কিন্তু শান্তর স্কোয়াডে, এখন পর্যন্ত মুশি 156 রান করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদুল্লাহ একাদশের ক্যাপ্টেন নিজেই 139 রান তার। দুই অভিজ্ঞের ভিড়ে শান্তর দলের আরেক আনসাং হিরো উঠে এসেছে, তিনি আর কেউ নন ইরফান শুক্কুর, 128 রান নামের পাশে, সাথে নেমে ফিনিশ করে আসেন ম্যাচ। এখন পর্যন্ত আসরে তাকে কোনো বোলার চ্যালেঞ্জ জানাতে পারেনি, করতে পারেনি আউট। দুবার আনবিটেন থেকে ম্যাচে অবদান রাখেন, আরেকবার নিজে রান আউটের ফাঁদে পড়েন। যাই হোক, ইরফান শুক্কুর কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, তিনি ফিনিশার নাকি এটা ক্লিয়ার করেননি, দাবি করেছেন টপ অর্ডার কিংবা যেখানেই হোক, বর্তমানের জায়গাটাই হোক, দল থেকে তার প্রতি যে চাওয়াটা থাকবে তিনি সেটা ফুলফিল করবেন। এটা 7 মান্থস মানে অনেক বেশি টাফ ছিল, ফার্স্ট 1 মান্থ মানে বুঝে উঠতে পারছিলাম না কি করব, বাট ফ্রম দেন আমরা তিনজন প্ল্যান করলাম যে আমরা জিম ওয়ার্কগুলো ভালো মতো করবো, বাসার মধ্যে যতটুকু পসিবল হয়। দেন থ্যাংকস টু ক্রিকেট বোর্ড, প্রিভিয়াস মানে 3 মাস আগ থেকে শুরু মানে আমাদেরকে স্টেডিয়ামে সব ফ্যাসিলিটিস অ্যাভেল করার সুযোগ দিছে, আমাদেরকে মানে গ্রাউন্ড স্টাফরা, এভরিথিং, যারা পিচ কিউরেটার আছে মানে হেড পিচ কিউরেটার যারা আছে সবাই আমাদেরকে অনেক হেল্প করছে উইথ দ্য উইকেটস। অ্যান্ড আমাদের হচ্ছে রিসেন্টলি মানে কিছু মানে 7-8 জন প্লেয়ার চিটং থেকেই আসে, মানে মাঝখানে একটা অনেক বড় গ্যাপ পড়ে গেছিলো, অনেক প্লেয়ার ছিল না, বাট রিসেন্টলি HP-তে 19-এ আর এখন ন্যাশনাল টিমে কারেন্ট নাইম আছে আর হচ্ছে রাব্বি, মানে আমরা এখন বেসিক্যালি আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, হচ্ছে সবাই হার্ডওয়ার্ক করা মানে হার্ডওয়ার্ক করাটা শুরু করছে। মানে রিসেন্টলি তামিম ভাই সৌরভ ভাই ওরা ন্যাশনাল লিগে যখন ছিল তখনই আমাদেরকে মানে বলছে হচ্ছে মানে হার্ডওয়ার্কটা আর অ্যাপ্রোচটা সবসময় যাতে পজিটিভ থাকে আর ফিটনেসের উপর সবাই যাতে জোর দেয়, ওটার জন্য আমি মনে করি সবাই এখন কম্পিটিটিভ ক্রিকেটে খুব ভালো করতেছি আমরা যে 7-8 জন আছি। সিনিয়র প্লেয়ারদের সাথে লাইক মুশফিক ভাই আর সৌম্য আমার মেটস 19 থেকে, ওদের সাথে ওরা তো ন্যাশনাল টিমকে অনেক বছর ধরে রিপ্রেজেন্ট করে আসছে, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে অনেক বেশি ভালো লাগতেছে। আর মুশফিক ভাইয়ের কিছু কথা যেগুলো মানে উনি বলছে যে ক্যারেক্টারটা শো করতে সবসময়, আমি জাস্ট ওই অ্যাপ্রোচটাই চেষ্টা করছি মুশফিক ভাইয়ের কথাগুলো শুনতে। উনি কথা মানে কম বললেও বাট হি টক্স রিয়েলি ইন্সপায়ারিং, বলছে সবসময় যে ক্যারেক্টার অ্যান্ড মাঠের ভিতরে অ্যাপ্রোচ সবসময় যাতে সেম রাখি, মানে ওইটাই জাস্ট আমি কন্টিনিউ করতে চাচ্ছি আর কি। চাচ্ছি হচ্ছে প্রোডাক্টিভ যাতে কোনো কিছু করতে পারি ফর দ্য টিম, আর আমার একটা টার্গেট থাকে হচ্ছে আমি যখন বেসিক্যালি হচ্ছে টপ অর্ডার ব্যাটিং করি, কিন্তু এখানে যখন আমি যেখানে সুযোগ পাইছি নাম্বার 7, আমার টার্গেট হচ্ছে জাস্ট টিল দ্য লাস্ট মোমেন্ট ব্যাটিং করে যাই নট আউট থেকে, যাতে টিমের ফরে কিছু প্রোডাক্টিভ ইনিংস প্রডিউস করতে পারি আর কি টিমের জন্য। তামিমের স্বস্তি বোলিং তালিকায়, অলরাউন্ডার সাইফুদ্দিন আর মোস্তাফিজ রয়েছেন শীর্ষ পাঁচে। প্রথম থেকে যদি আসি টুর্নামেন্টের সেরা বোলার রুবেল হোসেন, আসরে তার ইনসুইং আউটসুইং দারুণ শার্প, ইয়র্কার মারছেন রেগুলার, নতুন বলে মহা কার্যকরী বোলার, আগে পুরনো বলে কাজটা ভালো করলেও এখন সমান্তালে নতুন বলেও করছেন, তা দেখে অনেকেই অবাক। প্রতি ম্যাচের পাওয়ার প্লেতেই অপোনেন্ট ওপেনারদের উইকেটগুলো লুফে নিচ্ছেন বাগেরহাট এক্সপ্রেস, আসর সর্বোচ্চ 10 উইকেট তার। ফাইনালে যদি যেতে পারে মাহমুদুল্লাহ একাদশ, তাহলে রুবেল ছেড়ে কথা বলবেন না শান্তর দলকে, ইবাদত রুবেলদের দলে 7 উইকেট দখলে এই সিলেটির। অলরাউন্ডার সাইফুদ্দিনও 7 উইকেট, তিনি অবস্থান করছেন শীর্ষ 2। আলামিন 6টা আর মুস্তাফিজ যার হবার কথা ছিল সেরা, তিনি 5টা। এবারে আসা যাক অন্য প্রসঙ্গে,
কিছুদিন আগে একটা নিউজ দিয়েছিলাম শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক আর নাফিস ইকবাল টাইগার নির্বাচক হবার ইস্যুতে। শাহরিয়ার নাফিস এবার মুখ খুলেছেন, তিনি বলেন বিসিবি থেকে তাকে কিছুই বলেনি, আর অফার যদি তিনি পানও সেক্ষেত্রে উত্তর নাই থাকবে, কারণ শাহরিয়ার নাফিস এখনই ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন না। নির্বাচক হতে হলে খেলা ছাড়তে হবে এমন কঠিন সিদ্ধান্ত এখনই নিতে চান না তিনি। বলেন মিডিয়ার মাধ্যমেই তিনি তৃতীয় নির্বাচকের লিস্টে নিজের নাম থাকার কথাটি জেনেছেন। এখনও তিনি খেলতে আগ্রহী, সামনে টি টোয়েন্টি কাপ, সেখানে যদি তাকে নেওয়া হয় তাহলে সেটাটা দিয়ে ট্রাই করবেন। আর উল্লেখ করেন করোনার সময়ে খেলা ছিল না, রোজগারও বন্ধ ছিল তার, এমন চলতে থাকলে বিপদে পড়বেন, তাই খেলা দিয়ে আপাতত আয়ের পথে থাকবেন। তাহলে তো রেইসে টিকে থাকলো আব্দুর রাজ্জাক আর নাফিস ইকবাল। রাজ্জাক যেটা বলেছিলেন বিসিবি তার সঙ্গে কথা বলেছে, খেলা ছাড়া বা নির্বাচক হবার আগ্রহের কথা দুটোই তিনি ঝুলিয়ে রেখেছেন মিডিয়ার কাছে। আপনাদের কি মতামত, শাহরিয়ার নাফিস খেলা না ছাড়ার সিদ্ধান্তে অটল? বাকি দুজনের একজন রাজ্জাকও খেলছেন ঘরোয়া লিগে, এখন লিস্টে দুজন আছেন, কার সম্ভাবনা বেশি মন্তব্য জানাবেন। অনেক হতাশার খবরে আশার খবরও কিন্তু আছে, আমাদের নারী ক্রিকেটারদের একটু উৎসাহ দিয়ে যান, তাদের কথাগুলো শুনে যান। নারী আইপিএলে যোগ দিতে দেশ ছাড়ছেন দুই টাইগ্রেস জাহানারা আর সালমা। আগামী মাসে আবুধাবিতে হবে নারী আইপিএল, সেজন্য বায়োসিকিউরিটির ভেতর চলে যেতে হবে এই দুই ক্রিকেটারকে। জাহানারা গেলবার ভেলোসিটির হয়ে মাঠ মাতিয়েছিলেন, এবারেও একই দলে, আর সালমার দল ব্লেজার্স। তিন দলের এই টুর্নামেন্ট এবার করোনার কারণে সীমিত, 4, 5, 7 নভেম্বরে প্রথম রাউন্ডের ম্যাচ, আর 9 নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল। দোয়া চেয়েছেন দুজনেই। আইপিএল একটি অনেক বড় প্ল্যাটফর্ম এবং আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মে খেলতে পারার সৌভাগ্য আসলে সবার হয় না, আমি অনেক লাকি এদিক থেকে, শুকর আলহামদুলিল্লাহ। এই ধরনের প্ল্যাটফর্মে বিশ্বের অনেক ভালো ভালো বিশ্ব চ্যাম্পিয়ন্সদের সাথে কম্পিট করার সুযোগ হয়, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। সো এই এক্সপিরিয়েন্সটা আমি আশা করি ওখান থেকে গ্যাদার করে দেশে এসে আমার টিমমেটসদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার নিজের জন্য, নিজের ক্যারিয়ারে আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খেলার পরে আমি কয়েক ধাপ এগিয়ে যাব। স্পেসিফিক কোনো টার্গেট নেই, বরাবরই আমি যে টার্গেট নিয়ে মাঠে নামি যে ভালো করতে হবে, নিজের সেরাটা দিয়ে খেলতে হবে এবং দলের জয়ে কন্ট্রিবিউশন রাখতে হবে। সো এবারও একই টার্গেট, এবং গতবার আমরা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নের খুব কাছাকাছি গিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এবং নিজেরও একটা আফসোস রয়ে গিয়েছে আমার ফাইনাল ওভারের ফাইনাল ওভারটা। সো একই সিচুয়েশনে যদি আবার পড়ি, চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল নিজের সেরাটা দিয়ে ওই সিচুয়েশন থেকে টিমকে, নিজের পারফরমেন্স দিয়ে টিমের জয়ে অবদান রাখার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, গতবারের থেকে এবার যেন আরও বেশি ভালো পারফর্ম করে দেশের নাম পুনরায় উজ্জ্বল করতে পারি এবং সুস্থভাবে দেশে ব্যাক করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই, যেহেতু এত বড়টা আসলে যাচ্ছি, সেহেতু অবশ্যই নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার, যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু আমি তিন ফর্মেটে ভালো চেষ্টা করবো যাতে ভালো কিছু করার। আমি যদি ভালো কিছু করতে পারি তো অবশ্যই আমার টিমের জন্য অনেক হেল্প হবে। তো এটা আসলে আমার ওইখান থেকে আসার পর আমাদের দেশেও অনেক কাজে লাগাবো, যেহেতু ওইখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তো সেগুলো শিখে আসবো। শিখে এসে আমাদের দেশে আমি অবশ্যই এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো।